छुरा गए অনুষ্ঠানে অনুরোধ করব বসির মিয়া শেখ বসির রহমান আমাদের বয়োজ্যেষ্ঠ পীর ভাই স্টেজে আসার জন্য অনুরোধ করব। আনসার আলী মল্লিককে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করব। আরো অনুরোধ করব সোফারজল হোসেন মল্লিককে, স্বপন মিয়া স্টেজে আসার জন্য অনুরোধ করব। আজকে দেওয়া আঞ্জুমানে কাগরিয়া হোসেনিয়ার তত্ত্বাবধানে খানকায় কাগরিয়া হোসেনিয়া খাদিপটি তরফ থেকে পরিচালনা যে বস্ত্র বিতরণ এবং এফতারের আয়োজন করা হয়েছে শুরু হতে যাচ্ছে, এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের হুজুরপাক শহীদ শাহ হাতে পালিয়াল কাদেরী হুজুর সাল্লাল্লাহু সাল্লাম, তাকে যিনি 35তম প্রত্যক্ষ বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সেন্ট্রাল কমিটি ভাইস চেয়ারম্যান, স্টেট কমিটির চেয়ারম্যান এবং সর্বোপরি তিনি ভারত গৌরব সম্মানে সম্মানিত, তিনি উপস্থিত আছেন। এখনই শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের যিনি পীর মুর্শিদ, উনি হলেন হুজুর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পাকের পবিত্র 35তম আওলাদে পাক। তো আমরা খুবই সৌভাগ্যবান, খুবই আনন্দিত যে এই দেওয়ার গ্রামে আমার পীর মুর্শিদ তসলিম করেছেন। তো এখন ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। যিনি বরণ করছে আমাদের হুজুর পাকের থাকা সর্বনা আঞ্জুমানে কাদেরিয়া হোসেনিয়ার সভাপতি শেখ এখলাস আলী এবং আমাদের বয়োজ্যেষ্ঠ পীর ভাই জনাব বসির রহমান। বড়া মহবুব ঘরানা আলি হায়দর কা ঘরানা, বড়া মহবুব ঘরানা আলি হায়দর কা ঘরানা, গুলাম ইনকা হ্যায় জমানা আলি হায়দর কা ঘরানা। এরপরে বরণ করা হবে আমাদের বিশিষ্ট পীর ভাই বুলবুল মিয়া। বুলবুল মিয়াকে বরণ করছেন, বুলবুল মিয়াকে বরণ করবেন মেহু মল্লিক হারামি।
এরপরে এরপরে মনু মিয়াকে বরণ করবেন আমাদের অন্যতম পীর ভাই শেখ আমজাদ আলী। শেখ আমজাদ আলী মনু মিয়াকে বরণ করেন। এরপরে বরণ করবেন মৌলানা মাসুদুর রহমান মহাশয়কে বরণ করবেন শেখ মেহবুব রহমান তানু। শেখ মেহবুব রহমান তানু মৌলানা মাসুদুর রহমানকে আমাদের পীর ভাই মৌলানা মাসুদুর রহমানকে বরণ করে নেবেন। এরপরে বরণ করবেন আমাদের অন্যতম পীর ভাই এবং কমিটির একজন সদস্য তোফাজ্জল হোসেন মল্লিককে বরণ করে নেবেন মনোজ আশরাফুল জামান। মনোজ পরের ধরনের পালা আনসার আলী মল্লিক অন্যতম পীর ভাই এবং কমিটির সদস্য আনসার আলী মল্লিক মহাশয়কে বরণ করে নেবেন ঝন্টু মল্লিক। এগুলাকে বরণ করে নিচ্ছেন আমাদের অতি পরিচিত যারা বসন্ত রহমান কাজে আপাতত বরণের শেষ ব্যক্তি হিসাবে আমাদের উপস্থিত পীর ভাইদের মধ্যে মনে হয় সব থেকে বয়োজ্যেষ্ঠ শেখ বশির রহমান। শেখ বশির রহমানকে বরণ করে নিচ্ছেন আর একজন বয়স্ক পীর ভাই শামসের আলী মল্লিক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে আমাদের অতি পরিচিত বিশিষ্ট পীর ভাই মৌলানা মাসুদুর রহমান মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র রমজান মাসের শেষ দিন ইফতার উপলক্ষে এবং সেই সঙ্গে বস্ত্র বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবার পূর্বে আমার আতা মাওলা পীর ও মুর্শিদ রেহবারে দীন ও দুনিয়া তব্বে জামান হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে প্রত্যক্ষ 34তম বংশধর খাজুরটি খানকায় কাদেরিয়ায় হুসাইনিয়া নামক পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার আতা ও মাওলা পীর ও মুর্শিদ হযরত সাইয়্যিদানা ও মাওলানা
عارف شاہ القادری الحسینی والحسینی فی نگری علیہ السلام پاکے قبیت رکھتوں پاکے سجدہ تحیہ چاہیے ہمارے مولا پاکے حکمت رو شجد نشین چشم و چراغ نور نظر برطمان خجوکی کھنکائے قدریہ حسینیار ادھاتی پاک درشو حضرت رسول خدا صلی اللہ علیہ وآلہ وسلم پاکے دوتو خوکوی کرشتم و موشدہ بھارت کو رو شنمان شنمانی تو اور انڈیا مائنوریٹی یونائٹی کاؤنسل چیئرمین ہیومن رائٹس کاؤنسل آف انڈیا سینٹرل کمیٹی وائس چیئرمین ہیومن رائٹس کاؤنسل آف اسٹیٹ چیئرمین এবং অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান আপনার আমার আমাদের প্রত্যেকের পরম আরাধ্য পরম সত্যেহ আকা ও মাওলানা পীর ও মুর্শিদ রহমতুল্লাহ দীন ও দুনিয়া করতে জামান হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী আল হুসাইনি ওয়াল হুসাইনি বিন নগরী মাদ্রাসাতুল আলী পবিত্র পদক পাকে বিনম্র উষা জানিয়ে বিভিন্ন জায়গা থেকে আগত মোমেন এবং মোমেনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দু চার কথা আপনাদের সামনে বলছি। খাজুকটি খানকায় কাদেরিয়ায় হুসাইনিয়ার অনুপ্রেরণায় এবং আমতা দেওড়া আঞ্জুমানে কাদেরিয়ায় হুসাইনিয়ার উদ্যোগে আলহামদুলিল্লাহ বিগত বৎসরগুলির নাই এ বৎসরও এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান এবং ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলা যার অশেষ কৃপায় এবং পীর মুর্শিদ পাকের নিগাহে কারামের ফলে উত্তর উত্তর এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানের কলিবর বৃদ্ধি পাচ্ছে। মাওলানাকে কাছে এই বলে ফরিয়াদ করি আন্তরিকভাবে আগামী বছরগুলোতে এই অনুষ্ঠানের কলিবর যেন বৃদ্ধি পেতে থাকে দ্রুতভাবে। ধন্যবাদ মাওলানা মাসুদুর রহমানকে ওনার সংক্ষিপ্ত এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মনোমিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আমার প্রিয় মোশের রহেবারে দীন ও দুনিয়া হযরত সৈয়দনা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী আল হুসাইনি আল হাসানি কবুল ফরমান। প্রথমে বলি আমরা যে আজকে পবিত্র রমজান শরীফ পালন করলাম, এই পবিত্র রমজান শরীফ পেলাম কোথা থেকে? আমরা আমার প্রিয় মুর্শিদ আপা মাওলা ওনার পূর্বপুরুষ হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরকারে দু আলম ও দুনিয়াতে উনি মানুষকে সঠিক পথে চলার জন্য এই রমজান শরীফ ইসলামের মুমিনের জন্য উপহার দিয়েছে। আজকে আমরা আগামীকাল ঈদ উদযাপন করব, 30 দিন 29 দিন আমরা রোজা রেখেছি। রোজা রেখে আমরা একটা জিনিস শিখেছি যে আমাদেরকে শুধু 30 দিন রোজা রেখে ঈদ পালন করলে আমরা মমিন হতে পারবো না। মমিন হতে গেলে আমাদেরকে এই যে 30
জমির হতে পারলাম। ধন্যবাদ মনু মিয়া ওনার সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখছেন আমাদের বিশিষ্ট পীর ভাই বুলবুল। আসসালামু আলাইকুম। প্রথমে অলমাইটি আল্লাহ রাসূল ও আলে রাসূল আমার পীর অবসর তাকে তখন তাকে বুসা জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করবো, কারণ আমি বক্তা নয়, পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন। আমার পীর অবসর পাক আমাদের উদ্দেশ্যে আরো কিছু বলবেন, আমি একটা কথাই শুধু বলবো, সামনে খুশি কিন্তু প্রিভিয়াস কিছুদিন আগে আমরা যে দিনটা কাটিয়ে এসেছি আমি মেনলি বলতে চাইছি একুশে রমজান শরীফ। একুশে রমজান শরীফ আমি এই জন্যই বলতে চাইছি, আজকে আমার পীরমোর্শেদের নেতৃত্বে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটার শিক্ষা কিন্তু চোদ্দশো বছর আগে থেকে, হয়তো বিস্তারিত এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে বা আগামী দিনও আপনারা শুনবেন। আমি আমার পীরমোর্শেদ পাকে কদম পাকে বুসা জানিয়ে একটাই আগামী যে মাওলানা আপনার কদম পাকে থেকে আপনার শিক্ষা মতো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠান আগামী দিনে যেন আপনার গোলামরা সকলে মিলে আমাদের মধ্যে যার যার ভুলভ্রান্তি থাকুক, আমাদের অতি সাধারণ মানুষ আমাদের ভুলভ্রান্তি হবে একে অপরে, কিন্তু আপনার গোলামরা যেন একত্রিত হবে এই অনুষ্ঠানটা যেভাবে করে চলেছি আগামী দিনে যেন শুধু দেওরা নয়, আগামী দিনে আপনার যত শাখা সংগঠন আছে সর্বোত্তম যেন এইভাবে অনুষ্ঠানটা করে যেতে পারি। বুলবুলকে ধন্যবাদ। মূল অনুষ্ঠান যে বস্ত্র বিতরণ সেটা শুরু হতে যাচ্ছে, তার আগে খুব সংক্ষিপ্ত আকারে হারাকে বলবো, মেহবুব মল্লিক হারাকে বলবো যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উপস্থিত পীর ভাই ও পীর বোনেরা, আজ এই দেওয়ারা গ্রামে আঞ্জুমানে কাদিয়ানী হুসাইনিয়ার পক্ষ থেকে বস্ত্র এবং পবিত্র ইফতারের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায়। তো এই পবিত্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন উনি হলেন হুজুর সরকার আবু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের প্রত্যক্ষ 35 বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং ভারত গৌরব সম্মানে সম্মানিত খানকাহে কাদিয়ানী হুসাইনিয়ার বর্তমান সাজ্জাদান সিনাবুদ্দিন পীর মুর্শেদ রহমানে দীন ও দুনিয়া কুতুবে জামা এই জামানার শ্রেষ্ঠতম ইমাম, এই জামানার মহান ওলিয়াল্লাহ হযরত সাইয়েদনা ও মাওলানা সৈয়দ শাহ মাওলানা আতিফ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী পীর নগরের মাযাজিল্লাহু আলী। তা আমার হুজুর পাকের যে প্রধান সংগঠন অর্থাৎ হেড অফিস হাওড়া জেলার বর্ণান থানা খালিপতি গ্রামে অবস্থিত খানকাহে কাদেরী হুসাইনিয়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে দিকে বিভিন্ন প্রান্তে আমার হুজুর পাকের শাখা সংগঠন আছে আঞ্জুমানে কাদিয়ানী হুসাইনিয়া নামে। তো সেই সমস্ত শাখা সংগঠনের মধ্য দিয়ে আমার পীর মুর্শেদ আলে রাসূল আওলাদে আলী উনি বহু সামাজিক মূলক কাজ উনি করে থাকেন। শুধু এই দেওয়ার সংগঠনের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ নয়, সারা পশ্চিম বাংলায় যত শাখা সংগঠন আছে সেই সমস্ত শাখা সংগঠনের মধ্য দিয়ে আমার পীর মুর্শেদ উনি বহু সামাজিক মূলক কাজ উনি করে থাকেন। আপনারা জানেন এই দেওয়ারা গ্রামে দীর্ঘ 30 বছর ধরে একটি সেবা সদ আমার পীর মুর্শেদ চালিয়ে আসছে, যেখান থেকে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা করিয়ে যান। খানকাহ শরীফ থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়, আমার হুজুর পাক আমাদেরকে এটাই শিক্ষা দেন যে মানুষকে ভালোবাসা, অসহায় মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, এটা হলো ধর্মের একটা অঙ্গ। আর আমার হুজুর পাক মানুষকে ভালোবাসেন বলে
সরকারের কাছে যান, অনেকে আছে বিভিন্ন ধরনের সংস্থা নিয়ে যান, আমার হুজুর পাক তিনাদেরকে দোয়া করেন, আশীর্বাদ করেন এবং তিনারা কামিয়াবি হন বলুন সুবহানাল্লাহ। ধন্যবাদ আমাকে আর মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে আমার হুজুর পাক বক্তব্য রাখবেন, বক্তব্য রাখবেন আমার হুজুর পাক শেষ সভাতে পারি আল কাদেরি অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান, ভারত গৌরব সম্মানে সম্মানিত। সেবা সদনের তরফ থেকে প্রতি বছরের ন্যায় পবিত্র বস্ত্র বিতরণ এবং বিশেষ দানের আয়োজন করা হয়েছে। আমাদের জানতে হবে যে এই অনুষ্ঠান প্রতি বছর আলহামদুলিল্লাহ আমরা পালন করি, পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে, পবিত্র রমজান মাসের যে সমস্ত তারিখ পাক গুলো বিগত দিনে আমরা পালন করেছি, বহু তারিখ পাক একের পর এক পালন হয়েছে, একদম রিসেন্ট 27 রমজান শরীফ আমরা পালন করলাম। এই 27 রমজান শরীফে যেদিনে বলা হয় যে পবিত্র কোরআনে মজিদ এই পৃথিবীর বুকে নাজিল হয়েছে, তো কোরআনে মজিদ এই পৃথিবীর বুকে নাজিল হয় কোন সাধারণ মানুষের কাছে নয়, কোন সাধারণ মানুষের মধ্য দিয়ে আমরা কোরআন পাইনি, অর্থাৎ এক কথায় যদি বলতে হয় যে আমরা এই পৃথিবীতে আমরা ইসলাম পেয়েছি হুজুর রাসূল আল্লাহর মধ্য দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে ইসলাম পেয়েছি, আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে কোরআন পেয়েছি, আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে শরিয়ত পেয়েছি, আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে কালমা পেয়েছি, আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে ইবাদত পেয়েছি, আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে তমাম ইসলামিক সিস্টেম পেয়েছি। তো যদি আমরা রাসূল আল্লাহর মধ্য দিয়ে সমস্ত কিছু পেয়ে থাকি তো তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলেও আমাদেরকে মুহাম্মদ মুস্তাফাকে নিজের ওসিলা বানাতে হবে। এবং কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যার বাংলা অর্থ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে এই রাত অত্যন্ত পবিত্র রাত এবং তুমি কি জানবে এই রাতের কি মর্তবা। তো ভাই একবার ভেবে দেখুন, যে রাতে পবিত্র কোরআনের মজিদ এই পৃথিবীর বুকে এসেছে সেই রাতের মর্তবা যদি আমরা না জানি তাহলে ভাবুন যে পবিত্র জাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই জাতের মুস্তাফার কত মর্তবা হবে। তো আজকে সেই হাকুল্লাহ এবং হাকুল ইবাদ যেটা মধু মিয়া বললেন, একটা হলো আল্লাহর সান্নিধ্য লাভ করা নামাজ ও রোজা ও হজ ও যাকাতের মধ্য দিয়ে, আর একটা হলো আল্লাহর সান্নিধ্য লাভ করা সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, যে ক্রিয়াকলাপ আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে করে চলেছি এবং আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ রাখবো। তার কারণ যেমন নামাজ পড়া হলো মুসলমানের জন্য ইবাদত, তেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নামও হলো ইসলাম বলুন সুবহানাল্লাহ। যেমন রোজা রাখা হলো একটা মুমিন মুসলমানের জন্য
ইবাদত, তেমন যার পরনে বস্ত্র নেই তাকে একটা বস্ত্র দিয়ে সাহায্য করার নামও হলো ইসলাম, যেমন হাজ্জ যাকাতের নাম হলো ইবাদত, তেমন যার চিকিৎসা করার পয়সা নেই তাকে সামান্যতম সাহায্য করার নামও হলো ইসলাম। এই তমাম জিনিসগুলো আমরা শিখেছি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইতের মধ্য দিয়ে। বস্ত্র প্রতিরোধ করব না, আজকে যে মূল অনুষ্ঠান সেটা হলো বস্ত্র বিতরণ এবং তার সঙ্গে পবিত্র মজলিসে ইফতারেরও আয়োজন রয়েছে। এখন আমরা যারা মঞ্চে আছি আমরা দুটো একটা করে বস্ত্র দেব, বস্ত্র দিয়ে অনুষ্ঠান বস্ত্র বিতরণ শুরু হবে এবং তারপরে লাইন দিয়ে একে একে যারা বস্ত্র নেবেন তারা দাঁড়াবেন, তাদেরকে একে একে বস্ত্র দেওয়া হবে। আর ইফতারের সময় যদি তার আগে বস্ত্র বিতরণ পুরোপুরি শেষ না হয় তাহলে ইফতারের আগের মুহূর্ত পর্যন্ত যতটুকু সম্ভব বস্ত্র দেওয়া হবে, তারপরে ইফতারের পর আবার যারা বস্ত্র পাবেন না তাদেরকে আবার পুনরায় বস্ত্র দেওয়া হবে। এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। سرکار غوث اعظم نظر کرم خدا را، سرکار غوث اعظم نظر کرم خدا را، میرا خالی کا صبر دو میں فقیر ہوں تمہارا، یہ تیرا کرم ہے مرشد جو بنا لیا ہے اپنا، یہ تیرا کرم ہے مرشد جو بنا لیا ہے اپنا، کہا مجھ سا یہ کمینہ کہا سلسلہ تمہارا، جھولی کو میری بھر دو ورنہ کہے گی دنیا، جھولی کو میری بھر دو ورنہ کہے گی دنیا، ایسے سخی کا منگتا پھرتا ہے مارا مارا، شاہ جیلا نظر کرم کرم، شاہ جیلا نظر کرم کرم، یا 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 شاہ جیلا نظر کرم کرم، مریدی لا تخف کہہ کر غلاموں کو تسلی دی، مریدی لا تخف کہہ کر غلاموں کو تسلی دی، قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا، قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا، یا شاہ جیلا نظر کرم کرم، 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 ہماری لاج کس کے ہاتھ ہے بغداد والے کے، ہماری لاج کس کے ہاتھ ہے بغداد والے کے، مصیبت ٹال دینا کام کس کا غوث اعظم کا، مصیبت ٹال دینا کام کس کا غوث اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا، شاہ جیلا نظر کرم کرم، شاہ جیلا نظر کرم کرم، یا شاہ جیلا نظر کرم کرم، یا شاہ جیلا نظر کرم۔
عطا کی ہے بلندی حق نے اہل اللہ کے جھنڈوں کو، عطا کی ہے بلندی حق نے اہل اللہ کے جھنڈوں کو، مگر سب سے کیا اونچا پھریرا غوثِ اعظم کا، مگر سب سے کیا اونچا پھریرا غوثِ اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوثِ اعظم کا، یا شاہ جیلا نظر کرم جیلا، یا شاہ جیلا نظر کرم جیلا، یا شاہ جیلا نظر کرم جیلا، یا شاہ جیلا نظر کرم جیلا۔ فرشتوں روکتے ہو کیوں مجھے جنت میں جانے سے، فرشتوں روکتے ہو کیوں مجھے جنت میں جانے سے، یہ دیکھو ہاتھ میں دامن ہے کس کا غوثِ اعظم کا، کبھی قدموں پہ لوٹوں گا کبھی دامن پہ مچلوں گا، کبھی قدموں پہ لوٹوں گا کبھی دامن پہ مچلوں گا، کبھی قدموں پہ لوٹوں گا کبھی دامن پہ مچلوں گا، بتا دوں گا کہ یوں چھٹتا ہے بندہ غوثِ اعظم کا، بتا دوں گا کہ یوں چھٹتا ہے بندہ غوثِ اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوثِ اعظم کا۔
خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے ناموں سے آقا پر ہم سر کٹا دیں گے لبے 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 یا رسول اللہ لبے یا رسول اللہ لبیک یا رسول اللہ لبیک لبیک لبیک.